হ্যালো আমার মিষ্টি বিউটিফুল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যাযাবর ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের বন্ধু বৈশাখী আজকে আবার একটা দারুণ সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি, দারুণ সুন্দর একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে একটা সমস্যার জন্য তিন চার রকমের সমাধান দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ মতো যেই সমাধানটা তোমাদের কাছে সুবিধার মনে হচ্ছে সেটা দিয়ে তোমরা সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারো। তো সেই জন্য বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বেশ কয়েক মাস আগে একটা সমাধান দিয়েছিলাম যে অবাঞ্ছিত লোম, মুখের যে উপরে যে অবাঞ্ছিত লোম থাকে, আপার লিপসে বলো বা আমাদের এই গালের সাইডে বলো বা অনেকের এই থুতনির নিষ্ঠাতেও থাকে, সেই অবাঞ্ছিত লোম আমরা কিভাবে ঘরোয়া উপায়ে রিমুভ করতে পারি। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওটাতেও ভীষণ ভালোবাসা দিয়েছো, তো এবার যে রেমেডিটা নিয়ে আসছি আশা করছি যে তোমাদের এটাও খুব উপকারে আসবে। তোমাদের যার যেটা পছন্দ, যেই ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদের কাছে সহজলভ্য, তোমরা সেটা দিয়েই এটা করতে পারবে। তো বন্ধুরা দেখো, মুখের মধ্যে যদি অবাঞ্ছিত লোম থাকে আপার লিপসে বা গালের সাইডে বা থুতনির নিচে, দেখতে ভীষণ বাজে লাগে। তো দেখো, সবসময় তো সম্ভব হয় না পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করা বা আমাদের রেজার ইউজ করাও সবসময় সম্ভব হয় না, কারণ রেজার যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ওটা পরবর্তীকালে আরও ঠিক হয়ে উঠতে শুরু করে, মানে লোমগুলো দেখবে রেজার ইউজ করলে পরে যে আরও মোটা হয়ে উঠতে শুরু করে। কিন্তু আমি যে তোমাদেরকে হোম রেমেডিটা দেব সেটাতে কিন্তু তোমাদের একবারেই যে সব লোম নির্মূল হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয়, কারণ ঘরোয়া উপায় ধীরে ধীরে একদম সব লোম নির্মূল করে দেবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ, তোমাকে ধৈর্য ধরে সেটা করতে হবে, কিন্তু সেটাতে তুমি 100% রেজাল্ট তুমি পাবে। আর এই রেমেডিগুলো ইউজ করলে লোম যেগুলো আমরা উঠছে, তারপরে যেগুলো নতুন লোম গজাচ্ছে, সেগুলো কিন্তু অনেক পাতলা হবে, অনেক কম উঠবে। মানে ধরো তোমার এখানে 10টা লোম আছে, তুমি একবার ইউজ করলে ইউজে 2টো লোম উঠলো, তো পরবর্তীতে যদি আবার যখন আবার লোমটা উঠবে তখন সেটা অনেক হালকা উঠবে, তুমি আবার যখন ইউজ করবে তখন হয়তো 4টে উঠে গেল। এরকম করতে করতে তুমি যখন দীর্ঘদিন এটা ইউজ করবে তখন দেখবে লোমগুলো সম্পূর্ণ নির্মূল হয়ে যাচ্ছে এবং স্কিনটা তার সাথে সাথে অনেক বেশি বেটার হচ্ছে, যেগুলো আমরা কেমিক্যাল বেসড জিনিস ইউজ করলে পরে আমাদের স্কিনটা অনেক রুক্ষ হয়ে যায়, অনেক ডাল হয়ে যায়, অনেক মানে খুব খারাপ অবস্থা হয়ে যায় স্কিনটার, বা যেটা আমরা রেজাল্ট চাচ্ছি সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি না। কিন্তু এটা যদি ঘরোয়া উপায়গুলো যদি আমরা রেগুলার ইউজ করতে থাকি তাহলে দেখবে একটা সময়ের পরে আমরা 100% রেজাল্টটা পাচ্ছি, কিন্তু আমাদের এই ঘরোয়া উপায়গুলো ধৈর্য ধরে করতে হবে। তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এই রেমেডিটা করার জন্য আমাদের কী কী লাগবে। খুব সামান্য জিনিস লাগবে, যেগুলো আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে যাই, আমাদের ঘরেই থাকে জিনিসগুলো, সেগুলো দিয়েই আমি তোমাদেরকে একটা মাস্ক বানিয়ে দেখাবো যেটা দিয়ে আমরা এই লোমগুলোকে তুলে ফেলবো। তো চলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এটা করতে কী কী লাগবে। তো দেখো বন্ধুরা, এটা করার জন্য প্রথমেই লাগবে হচ্ছে আমাদের বেসন, অল্প একটু বেসন নিয়ে নেবে, যেটা আমাদের প্রত্যেকের কিন্তু কিচেনে পাওয়া যায়। দেখো অল্প একটু বেসন নিয়ে নিলাম। আর আমরা কি নিয়ে নেব দেখো, এ দেখো মেথি গুঁড়ো, আমাদের প্রত্যেকের রান্নাঘরে লাগে মেথি, সেই মেথিটাকেই আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। একটু রোদে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে গুঁড়ো করবে, তাহলে দেখবে করতে অনেক সুবিধা হবে। তো দেখো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মেথি গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। দেখো মেথি গুঁড়ো কিন্তু খুব ভালো এক্সফোলিয়েশনের কাজ করে, স্কিনটার থেকে তোমার লোমগুলোকে তুলতে খুব ভালো সাহায্য করবে। আর যে বেসন আমরা দিয়েছি সেটা স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করবে, যাতে লোমটা উঠে যাওয়ার পরে জায়গাটা লুজ না হয়ে যায়, স্কিনটা লুজ না হয়ে যায়, সেটা স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করবে, আর ব্রাইট তো করবেই। আর দেখো সঙ্গে আমরা নিচ্ছি অল্প একটু কস্তুরি হলদি, কস্তুরি হলদি নেবে কারণ রান্নার হলদিতে অনেক রকমের কেমিক্যাল মেশানো থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে সেটা আমাদের স্কিনের জন্য হার্মফুল হতেই পারে, তো কস্তুরি হলদি নেবে যেটা আমাদের স্কিনের জন্য উপযোগী। তো দেখো এই 3টে জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আগে।
আর কস্তুরি হলদি দিলে পরে এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট থাকে এর মধ্যে, তারপরে ধরো এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে, যেগুলো আমাদের স্কিনে লোমগুলো উঠে যাওয়ার পরে যে যদি র্যাশ বেরোয় বা ছোটো ছোটো দানা অনেক সময় হতে পারে যেহেতু আমরা লোমগুলোকে তুলছি, তো সেগুলো হতে দেবে না। তো আর দেখো এর সাথে আমরা কী করবো, গোলাপ জল নেব। গোলাপ জল নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানাবো। এটা গোলাপ জল দিয়েই করবে, কারণ গোলাপ জলটাও কিন্তু আমাদের স্কিনে যে র্যাশ মানে তারপরে ধরো তোমার গুড়ি গুড়ি দানা দানা হয়ে যায় লোমগুলো ওঠার পরে, অনেকের ক্ষেত্রে হয়, এটা সবার নয়, তো সেটা হতে দেবে না। তো আর যদি তোমাদের কাছে গোলাপ জল না থাকে, তোমরা একদম পিওর যে মিনারেল ওয়াটার হয় সেটা তোমরা ইউজ করবে, আর একদম মানে ট্যাপের জল ইউজ করবে না, কারণ অনেক সময় ওই ট্যাপের জলেও কিন্তু অনেক রকমের জীবাণু কীটাণু থাকে যেগুলো আমাদের নজরে আসে না, তাই জন্য সেই জন্য তোমরা মিনারেল ওয়াটারটাই ইউজ করবে, না হলে গোলাপ জল দিয়ে এটাকে গুলে একটা ভালো পেস্ট বানিয়ে নেবে। তো দেখো আমাদের কিন্তু এই পেস্টটা তৈরি হয়ে গেছে, যেটা দিয়ে আমরা এখন হচ্ছে লাগিয়ে রাখবো যেই জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে, লোমের আধিক্য বেশি পরিমাণ লোম আছে, আমরা সেই জায়গাগুলোতে এটা লাগিয়ে দেব এখন। তো প্যাকটা তৈরি হয়ে গেছে। তো আমাদের আপার লিপসে মেইনলি সেই সমস্যাটা থাকে, আর এই গালের পাশে থাকে, অনেকের থুতনির এখানটায় থাকে, তো যেখানে যেখানে লোমটা আছে মানে অত্যধিক লোমটা আছে সেখানে সেখানে এই প্যাকটাকে লাগিয়ে নেবে। তো দেখো আমি এখানটা আপার লিপসে লাগিয়ে নিচ্ছি, খুব ভালো করে পুরু করে এটা লাগিয়ে নেবে। আর দেখো গালের এই পাশটাতেও থাকে, তো এই পাশটা তো গালের এই পাশটাতেও আমি লাগিয়ে নিচ্ছি। যদি কারোর পুরো সম্পূর্ণ মুখেই থাকে তাহলে সম্পূর্ণ মুখে কিন্তু লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো খুব ভালো করে যে জায়গাগুলোতে আমার লোমের প্রবলেম আছে আমি কিন্তু লাগিয়ে দিলাম। তোমরা তোমাদের যে সমস্ত জায়গায় অসুবিধা আছে লোমের আধিক্য বেশি সেই জায়গাগুলোতে লাগিয়ে নেবে ফেসে। দেখো খুব ভালো করে আমি এই জায়গাগুলোতে লাগিয়ে নিলাম। প্যাকটা তো আমাদের লাগানো হয়ে গেল, কিন্তু এবারই হচ্ছে আমাদের মেন কাজ, যেটা আমাদের লোমটাকে খুব স্মুথলি খুব সুন্দরভাবে তুলতে হেল্প করবে। তো এটা কি করব, এটা তো আমরা লাগিয়ে নিলাম, লাগিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেব, 2-4 মিনিট রেখে দেব, সম্পূর্ণ কিন্তু একদম এটা শুকাতে দেওয়া যাবে না। তো এটা যখন হালকা ভেজা ভেজা থাকবে তখন একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতেই এই প্যাকটাকে আমাদের তুলতে হবে, তাহলে পরেই কিন্তু লোমটা উঠে আসবে। তো ওই প্রসেসটাই হচ্ছে মেন, যে আমরা কিভাবে এই প্যাকটাকে তুলছি তার উপরেই নির্ভর করবে যে আমাদের কত পরিমাণ হচ্ছে লোম উঠে আসছে একবারে। তো বন্ধুরা দেখো আমি এটা কিছুক্ষণ 2-4 মিনিট একটু রেখে দিই, হালকা শুকনো হয়ে আসুক, মানে ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু একটু হালকা শুকনো হয়ে আসবে, তারপরে আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে করলে পরে লোমগুলো আমাদের খুব তাড়াতাড়ি উঠে আসবে। তো বন্ধুরা দেখো আমার 3-4 মিনিট এটা রাখা হয়ে গেছে, হালকা টান হয়ে এসছে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যায়নি। এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, যেটা হচ্ছে মেন প্রসেস, সেটা হচ্ছে এই প্যাকটাকে আমাদের এই অবস্থাতেই একটু হালকা ভেজা থাকা অবস্থাতেই, হালকা শুকিয়ে যাবে হালকা ভেজা থাকবে সেই সময়ই আঙুল দিয়ে ঘষে ঘষে তুলতে হবে। লোমগুলো যেদিকে আছে তার অপোজিট দিকে ডাইরেকশনে আমাদেরকে এটাকে ঘষতে হবে, তাহলে দেখবে লোমগুলো যেগুলো লোমগুলো আছে সেগুলো উঠে আসবে ধীরে ধীরে। তো একবারে তো সবগুলো কখনোই আসবে না, তো কিছু কিছু লোম উঠে আসবে। তো তোমরা এটা রেগুলার ধৈর্য ধরে যদি করতে পারো তাহলে দেখবে কিছুদিন পরের থেকেই দেখবে যে লোমগুলো একদম কমে আসছে, মানে লোমে ওঠার গ্রোথটাও কমে যাচ্ছে। আগে যদি 5টা লোম উঠতো তাহলে তখন হয়তো 3টে উঠবে, এই করতে করতে দেখবে ধীরে ধীরে সব লোমগুলোই পড়ে যাচ্ছে, তখন আর ওই অবাঞ্ছিত লোমের সমস্যা থাকবে না।
তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগের যে ভিডিওটা আছে তোমার এই অবাঞ্ছিত লোম রিমুভের, সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের যার যেই প্রসেসটা ভালো লাগবে, যেই প্রসেসটাতে তোমাদের সুবিধা হবে, তাদের এই ঘরে ইনগ্রিডিয়েন্টগুলো সব মজুদ থাকবে, সেই প্রসেসটাই তোমরা করতে পারবে। কোনো ব্যাপার না যে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, কিন্তু করার আগে দেখে নেবে যে তোমাদের স্কিনের জন্য ওগুলো সুইটেবল কিনা। তো দেখো, আমি খুব ভালো করে যেদিকে আমার লোমগুলো আছে তার অপোজিট সাইডে ঘষে ঘষে এটাকে তুলছি। এর মধ্যে হলুদ দেওয়া আছে, কস্তুরি হলদি দেওয়া আছে, যেটা আমাদের কোনো র্যাশ বা গুড়ি গুড়ি কিছুই আসতে দেবে না। গোলাপ জল দেওয়া আছে, সেটাও আমাদের সেম হেল্পই করবে। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে কিন্তু রোগড়ে রোগড়ে লোমগুলোকে তুলে নিচ্ছি। যেদিকে লোমটা আছে তার অপোজিট সাইডে কিন্তু ডিরেকশনে মানে তোমরা এটাকে রিমুভ করবে, তাহলে খুব সহজেই লোমগুলো উঠে আসবে। তো দেখো বন্ধুরা, কত সহজ একটা উপায়, ঘরেই থাকে এই জিনিসগুলো সব সময় আমাদের, সেটা দিয়েই আমরা আমাদের এই প্রবলেমটা সলভ করে নিতে পারি। দেখতে পাচ্ছ আগে যে ছোট 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 লোমগুলো ছিল কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এই লোমগুলো কিন্তু এখান থেকে উঠে আসছে। দেখো তোমরা, আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি, দেখো কতটা ক্লিন হয়ে গেছে, পুরো। তোমাদের যদি সম্পূর্ণ মুখে যদি এরকম লোমের সমস্যা থাকে, তোমরা এই প্যাকটা সম্পূর্ণ মুখেই কিন্তু লাগাবে, তাহলে দেখবে কিছুদিনের মধ্যেই তোমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছো। দেখো এখানে যে দেখতে পাচ্ছ ছোট 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 লোম ছিল, সেগুলো সব রিমুভ হয়ে গেছে। তো রেগুলার করলে পরে লোমের গ্রোথটা যখন কমে যায়, তখন লোমগুলো তুমি যখন করবে এটা, তখন সবগুলোই একবারে বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখো, আমি খুব ভালো করে একটু ঘষে নিলাম, এই গালের সামনেও যে লোমগুলো থাকে সেগুলোও কিন্তু সব উঠে আসছে। তো বন্ধুরা দেখো, আমি তো ঘষে ঘষে এগুলো লোমগুলো তুলে ফেললাম। এবার কি করব, একটা টাওয়েল হালকা করে জলে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে ভালো করে ঘষে ঘষে এই প্যাকটাকে তুলে নেব, জায়গাটাকে পরিষ্কার করে নেব। তাতে কি হবে, টাওয়েল দিয়ে ঘষলে পরেও যেই জায়গাগুলোতে একটু লোম থেকে গিয়েও থাকে, সেটা এই টাওয়েল দিয়ে উঠে আসবে খুব সহজেই। টাওয়েল দিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও কিন্তু টাওয়েল দিয়ে, একটু ভেজা টাওয়েল দিয়ে ঘষলে খুব সহজেই রিমুভ হয়ে যায়। তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে জায়গাগুলো কত লোমগুলো ছিল এগুলো রিমুভ হয়ে গেছে। দেখো তোমাদের আমি একদম ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি। এবার কি করবে, এবার একটা শুকনো টাওয়েল দিয়ে এই জায়গাটা মুছে নেবে। মুছে নেওয়ার পরে অনেক সময় দেখবে একটু ইরিটেশন হয়, অনেক সময় কারণ একটা ঘষাঘষি হলো তো একটু হালকা একটু জ্বালা জ্বালা করতে পারে, তখন তোমরা কি করবে, একটু গোলাপ জল নেবে। গোলাপ জল নিয়ে আর একটু অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে সুথ করতে, সুদিংয়ের জন্য ভীষণ উপকারী। তো দেখো একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এবার এই গোলাপ জল আর অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে যেই জায়গাগুলোতে আমরা রাব করলাম, প্যাকটা লাগিয়েছিলাম, সেই জায়গাগুলোতে খুব ভালো করে এটা লাগিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে দিলে দেখবে এটা স্কিনের মধ্যে যখন অ্যাবজর্ব হয়ে যাবে, আর কোনো ইরিটেশনের সমস্যা থাকছে না, বা কোনো র্যাশ বা দানা দানা ওঠা এগুলো কিচ্ছু হবে না। তো বন্ধুরা দেখো, কি সুন্দর একটা ঘরোয়া উপায়ে আমরা আমাদের মুখ থেকে যে অবাঞ্ছিত লোম আছে সেগুলোকে সব তুলে ফেলতে পারি। এই সমস্যাটা আমাদের আর থাকবেই না যদি আমরা এটা রেগুলার এটা কন্টিনিউ করতে পারি। তো দেখো বন্ধুরা, আমি তো তোমাদেরকে ইউজ করে দেখালাম,
তো তোমরাও এটা ইউজ করে দেখো, দেখার পরে বেশ কিছুদিন ইউজ করার পরে তোমরা এই রেজাল্টটা ভালো মতো বুঝতে পারবে, প্রথম দিন থেকেই বুঝতে পারবে। কারণ ধরো তোমাদের 10টা লোম আছে, সেখান থেকে দুটো তিনটে তো উঠেই যাবে, তো তোমরা এই রেজাল্টটা প্রথম দিন থেকেই বুঝতে পারবে। কিন্তু সম্পূর্ণ রিমুভ করার জন্য তোমাদের বেশ কিছুদিন এটাকে কন্টিনিউ অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তোমরা এই রেমেডিটা ফলো করে কি উপকার পাচ্ছ সেটাও কিন্তু আমাদের এটা ইউজ করার পরে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি এই সেম প্রবলেমের জন্য যে আরেকটা রেমেডিও তোমাদেরকে দিয়েছি, সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। যার যেটা পছন্দ হবে তোমরা সেটাই ইউজ করে দেখবে, তোমরা দেখবে 100% রেজাল্ট তোমরা পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।